নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কেন্দ্র সরকারের পক্ষ থেকে এলপিজি গ্যাসকে কেন্দ্র করে দুটো ভালো খুশির খবর আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে যেখানে একধারে যেমন কেন্দ্র ঘোষণা করেছে যে এলপিজি গ্যাসের ভর্তুকি যে দুশো টাকা সেটার পরিমাণ বা সময়সীমা বাড়ানো হচ্ছে পাশাপাশি নতুন করে শুরু হলো উজালা গ্যাসের আবেদনের প্রক্রিয়া তো সুতরাং এই সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন তথ্য অনুসারে এলপিজি গ্যাসের ভর্তুকি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নয় দশমিক ছয় কোটি পরিবারকে এলপিজি সিলিন্ডারে দুশো টাকা করে ভর্তুকি কেন্দ্রের কারা পাবেন জেনে নিন বিস্তারিত নিউজ আপডেট অনুসারে এলপিজি গ্যাসের ভর্তুকি এবং নতুন গ্যাস সিলিন্ডারে নাম নথিভুক্তিকরণ নিয়ে খুশির খবর পাওয়া গেল কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী উজ্বালা যোজনা এর সুবিধাভোগীদের জন্য কেন্দ্র সরকার দারুণ খবর ঘোষণা করেছে শুক্রবার কেন্দ্র প্রধানমন্ত্রী উজ্বালা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার প্রতি দুশো টাকা ভর্তুকি এক বছরের জন্য বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই উদ্যোগে দেশের নয় দশমিক ছয় কোটি পরিবার উপকৃত হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি পি এর সুবিধাভোগীদের প্রতি এলপিজি সিলিন্ডারে দুশো টাকার ভর্তুকি দেওয়ার অনুমোদন দিয়েছে সেই সঙ্গে আরও ঘোষণা করা হয়েছে মার্চ দু হাজার নতুন মহিলাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করা হবে এর জন্য মহিলাদেরকে তাদের নিকটস্থ এলপিজি গ্যাস ডিলারদের সঙ্গে যোগাযোগ করে আধার কার্ডের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে এবং এর জন্য ওই সকল মহিলাদের ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর সক্ষম ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বছরে চোদ্দো দশমিক দুই কেজির বারোটি এলপিজি সিলিন্ডারের জন্য এই ভর্তুকি দেওয়া হবে পয়লা মার্চ দু পর্যন্ত পি এমইওয়াই এর অধীনে নয় দশমিক উনষাট জন সুবিধাভোগী ছিলেন মন্ত্রী বলেছিলেন যে এর জন্য দু হাজার সালে ছ হাজার একশো কোটি টাকা এবং দু হাজার তেইশ চব্বিশ সালে সাত হাজার ছশো আশি কোটি টাকা খরচ হবে এই ভর্তুকি সরাসরি যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় অনুরাগ ঠাকুর বলেন বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার কারণে এলপিজির আন্তর্জাতিক দাম দ্রুত বেড়েছে এমন পরিস্থিতিতে এলপিজির উচ্চমূল্য থেকে উজালা যোজনার সুবিধাভোগীদের রক্ষা করা প্রয়োজন একটি বিবৃতিতে বলা হয়েছে যে পি এর এর অধীনে গ্রাহকদের ভর্তুকি আকারে সহায়তা তাদের ক্রমাগত এলপিজি ব্যবহারের জন্য উৎসাহিত করবে তো তাহলে বন্ধুরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব বড় এবং ভালো পদক্ষেপ এবং আপনারা যারা এখনও এই উজালা গ্যাসে নাম নথিভুক্ত করেননি আপনারা যত শীঘ্র সম্ভব আপনাদের যে নিকটস্থ গ্যাসের অফিস আছে সেখানে গিয়ে নাম নথিভুক্ত করে এই উজালা গ্যাস নিজের বাড়িতে আনন্দ তো তাহলে বন্ধুরা এটাই ছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে এলপিজি গ্যাসের উপরে একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প সম্পর্কে তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন